জ্ঞান ফিরে এলেও মাথা ঘুরছে ভয়ঙ্কর ভাবে। এইরকম অসুস্থতা নিয়ে এখনই ফিরে না গিয়ে এখানেই বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করতে হতো, তো পথে আস্তে আস্তে আপনাদের বাড়িটা পড়ে গেল তাই চলে এলাম। একটু চোখে মুখে জলে ঝাপটা দিয়ে মা একটু বিশ্রাম নিক, আমরা রওনা দেব। আমি এক্ষুনি জল নিয়ে আসছি, এক্ষুনি। বারবার এত অসুবিধা করছি আপনাদের, আমি সত্যি খুব দুঃখিত। না 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 না, দুঃখিত হবেন না বাবু, দুঃখিত হবেন না। বাবা নীলকণ্ঠ আপনাদেরকে এখানে ফিরিয়ে এনেছেন। বলছিলাম কি বাবু, বাবু বেশ সত্য আমি নাকচ করে দিচ্ছি, নাকচ করে দিচ্ছি বেশ সত্য। আপনারা পাহারাদার করে আমার মেয়েরে নিয়ে চলে যান, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিয়ে চলে যান এখান থেকে, চলে যান আপনারা। আপনি সত্যি কথা বলছেন? পঞ্চমে যাবে পাহারাদার হয়ে শুনে বাবার যে কি হয়েছে, কেন এসব কইছে কিছুই তো বুঝতে পারছি না। সে নাই বা বোঝা গেল, তোমাকে যেতে দিতে রাজি হয়েছে তো, এটাই অনেক। না তা বললে কি করে হয়? আচ্ছা ঠাকুর মশাই, আপনি কি ভয় পেয়ে আছেন, মানে আপনাকে কেউ ভয় দেখাচ্ছে? দেখুন আপনার মন যা চায় আপনি তাই করবেন, আপনি কারো কথা শুনে ভয় পাবেন না। না 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 বাবু, না 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 না, আমার কেউ জোর করে না বাবু, আমার কেউ জোর করে না। আমি আমি নিজের মন থেকে বলছি যে আপনার ওরে নিয়ে চলে যান এবার এখান থেকে। তা আমি একটা কথা বুঝতে পারছি না, নিজের মেয়েকে একটা পাহারাদার করে আপনি পাঠাতে চাইছেন কেন? মানে মেয়েকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছেন? কারণটা আমি কাউকে বলবো কি করে, আমার যে আর কোনো উপায় নেই। উনি চাইলেই তো আর হবে না, আমি পঞ্চমীর মা, আমি বলছি যাবে না আমার মেয়ে। পঞ্চমী তোরে আমি ওর মাথা দিব্যে দিচ্ছি, তুই চলে যা, চলে যা এখান থেকে, বাবুদের সঙ্গে চলে যা। আর আমি কেন তোকে কথা কইছি তুই আমায় জিজ্ঞেস করবি না, কারণ আমি বলতে পারবো না যে কথা তোকে, আমি পারবো না বলতে। পঞ্চমী গৃহপ্রবেশ, পঞ্চমী সোম থেকে রবি রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।